মেদি বসু উপলক্ষে সিআইটিইউর পক্ষ থেকে রবিবার আগরতলায় এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা মানিক সরকার। বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন তিনি। নেশার প্রসঙ্গ উল্লেখ করে রাজপথে মৃতদেহ পড়ে থাকার কথাও উঠে আসে ওনার বক্তব্যে। মে দিবস উপলক্ষে সিআইটিউর পক্ষ থেকে রবিবার আগরতলা এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন মন্ত্রী মানিক দে প্রমুখ। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা মানিক সরকার একদিকে যেমন সমাজতন্ত্রের কথা উল্লেখ করে পুঁজিবাদী ব্যবস্থা কিভাবে সমাজতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে, এই প্রসঙ্গে কোভিডের প্রসঙ্গ উল্লেখ করে চীনের গুণগান যেমন করেছেন, তেমনি সমাজতন্ত্র প্রসঙ্গে শ্রমিক শ্রেণীর লড়াইকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। দেশের আইনসভা বিচার বিভাগের প্রসঙ্গ উঠে আসে ওনার বক্তব্যে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্প্রতি করা মন্তব্য তিনি উল্লেখ করে নিশানা করেন দেশের প্রধানমন্ত্রীকে। চিফ জাস্টিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে সংবিধান ভারতবর্ষের মানুষ তৈরি করেছে, সে সংবিধানের প্রতি তো মর্যাদা দেখানো হচ্ছে না। এবং তিনি বলেছেন যে পার্লামেন্ট, বিধানসভা, আইনসভা যেগুলো, যেখানে আইন তৈরি হয়, তৈরি করা আইন রক্ষিত হচ্ছে কিনা, যেখানে আলোচনা হবে, মত বিনিময় হবে, তিনি উল্লেখ করেছেন। এবং বহু আইন পাস করে ফেলা হচ্ছে, কোনো আলোচনা হচ্ছে না, হই হট্টগোল করে পাস করে দিচ্ছেন। এতদিন অনেকে আপনারা মনে করতেন আমরা যারা বামপন্থী কমিউনিস্ট সিপিআইএম, আমরা এই বিধায় শুধুমাত্র অভিযোগ করছি। এই ভদ্রলোক কবে কমিউনিস্ট পার্টির মেম্বার হয়েছেন? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি বলছেন এই সমস্ত কথা। এটা কিসের লক্ষণ? এটা শাসক গোষ্ঠীর দুর্বলতার লক্ষণ। প্রধানমন্ত্রী কতটা উপলব্ধি করেছেন, মালুম করেছেন, পরে বোঝা যাবে, পরে বোঝা যাবে, ঢুক গেলে। তিনি এদিন সুপ্রিম কোর্টে অঙ্গনারী কর্মীদের প্রসঙ্গে রায়ের কথা উল্লেখ করেন। তবে এদিন রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন উঠে আসে বিরোধী দলনেতার কথায়। তিনি অভিযোগ করেন রাজ্যের ডজার সংস্কৃতি কায়েম হয়েছে, বিরোধীরা যাতে কথা না বলতে পারে তার জন্য টুটি চেপে ধরা হচ্ছে তাদের। তিনি নেশার প্রসঙ্গ উল্লেখ করে রাজপথে মৃতদেহ পড়ে থাকার বিষয় উল্লেখ করেন তার বক্তব্যে। অঙ্গনওয়াড়ি কর্মী দৈনিক সময় কাজ করেন, আমাদের মায়েরা বোনেরা, তাদের যে লড়াই, তাদের বেতন ভাতা চাকরির নিশ্চয়তা গ্যারান্টি গ্যাচুইটি, এগুলো একটার পর একটা রাজ্যের বিজেপি শাসিত সরকার উপেক্ষা করছিল, যখন তখন ছুঁড়ে ফেলে দিচ্ছিল, ছাঁটাই করে দিচ্ছিল। রাজ্য সরকারের সঙ্গে লড়াই করে 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 শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে তারা গেলেন। সুপ্রিম কোর্ট তাদের বলে দিল এগুলো তাদের সংস্কৃতি নিয়ে এসছে সারা ভারতবর্ষের মধ্যে টুটে রাখতে। তাহলে এই যে জায়গাটা যাচ্ছে কেন, প্রতিশ্রুতি তো পূরণ করবে না তারা জানতো, মানুষ পেরে নেবে না তারা জানো, প্রতিবাদ হবে তারা জানো, সামনের সারিতে কমিউনিস্টরা থাকবে, বামপন্থীরা থাকবে, লাল ঝান্ডাধারীরা থাকবে, তারা জানো শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি বুক পিটিয়ে নিজে বুক বাজান, আরেকজনকে বললেন আমার পিঠটা তুমি বাদ দিয়ে দাও, এই দুই বাজার শব্দ নিয়ে তিনি তিনি করে তিনি বলবার চেষ্টা করেন। আইন শৃঙ্খলা নাকি খুব ভালো, নির্লজ্জ না হলে করে এরকম কথা বলতে পারেন? লড়াই ছাড়া বিকল্প কিছু নেই, আর এই কারণেই মে দিবস নতুন করে শপথ নেবার দিবসও বলে উল্লেখ করেন তিনি। রাজ্যে কি চলছে এই প্রসঙ্গে তিনি বলেন, মায়ের কাছে কি মাসির গল্প বলার দরকার আছে? মানুষের মুক্তি কোনো আশ্বাস দিতে পারে না নিংড়ে নেওয়া ছাড়া, এদেরকে কেন আমরা বাঁচিয়ে রাখবো? এদেরকে ধ্বংসের মধ্যে দিয়ে শোষিত মানুষের সম্মান নিয়ে, মানুষের সম্মান নিয়ে বেঁচে পড়তে থাকার জন্য বিকল্প ব্যবস্থার পত্তন আমাদের করতে হবে, যেটিকে আমরা বলছি শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, সমাজতান্ত্রিক ব্যবস্থা। এই লড়াই ছাড়া বিকল্প কিছু নাই, এই ব্যবস্থা ছাড়া বিকল্প কিছু নাই। এ কারণেই মে দিবস আমাদের কাছে লড়াইয়ের শপথ নেবার দিবস। ধনী বণিকদের স্বার্থ রক্ষাকারী কিছু কিছু শ্রমিক সংগঠন আছে, তারাও কিন্তু এই তারিখে মিছিল মিছিল করেন, তাদের কাছে এই দিনটা হচ্ছে আনন্দের দিন, ভালো খাওয়া দাওয়ার দিন, কৃষকের ভাবনা চিন্তার একটু পরিবর্তন করার দিন। কেন এত শোষণ করছেন একটু আমাদের দিকে তাকান না, হাত জোর করে হাত কষলে কষলে
একটু কিছু আদায় করা যায় কিনা এরকম দৃষ্টি ত্রিপুরার যে কি চলছে মায়ের কাছে মাসির গল্প করার দরকার আছে এখানে যারা আছেন তারা আমার থেকে বেশি জানেন এখানে তো এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত প্রাক্তন মন্ত্রী মানিক দে প্রমুখ তবে এদিন রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্যের অভিমুখ একদিকে যেমন সমাজতন্ত্র পুঁজিবাদ শ্রমিক শ্রেণীর লড়াইয়ের কথা ছিল তেমনি ছিল দেশের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকেও বিভিন্ন ইস্যুতে আক্রমণ দোষলেন পুলিশের ডিআইজিকেও নির্লজ্জ বলেও আক্রমণ করেন তিনি ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন